আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের দিন, তাই সকালবেলা বাইরের অবস্থাটা কেমন সেটাই আসলে প্রথমে দেখাচ্ছি। যেহেতু সন্ধ্যায় অনেক বৃষ্টি হয়েছিল, তাই বাহিরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে আছে, আর গাছগুলোও খুব সতেজ দেখাচ্ছে। তাই ভাবলাম যে গাছগুলোকেই আগে দেখাই। অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে, হলুদ কালারের ড্যাফোডিল। আসলে বৃষ্টি হলে গাছের জন্য খুবই ভালো, তাই গাছগুলো দেখতে খুবই সতেজ লাগে, আর পরিবেশটাও একটু ঠান্ডা ঠান্ডা। এখন চলে আসলাম ঈদের আগের দিন কি কি করেছি ঈদের দিনের জন্য। এখানে আমি কাবাবের জন্য মাংসটাকে মাখাচ্ছি, এখানে কিন্তু সব কিছুই দিয়ে ফেলেছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে দিয়েছি, ধনে পাতা কেটে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি কাবাব মশলা। তাই সবগুলোকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মেশার জন্য। আর লাস্টে আমি এখানে একটু সয়াবিন তেলও দিয়েছি, জাস্ট ডোটা যেন শুকিয়ে না যায় বানানো হওয়া পর্যন্ত। তাই এটার উপর দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি ভালোভাবে, তাহলে একটু ভেজা ভেজা একটা ভাব থাকবে আর কাবাবগুলো অনেক সুন্দরভাবে হবে। আসলে ঈদের দিনের প্রিপারেশন কিন্তু আগে থেকেই নিয়ে রাখতে হয়, কারণ ঈদের দিন চট করে সকালবেলা এত কিছু করা যায় না। তাই অনেকটা কাজ যদি এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আমি চেষ্টা করব আজকে অনেকটা কাজ এগিয়ে রাখার জন্য, তাই আগে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখানে অনেকগুলো কাবাব হয়েছে। এখন এগুলোকে আমি ডিপে রেখে দিব আধা ঘন্টার জন্য, হালকা একটু শক্ত হয়ে গেলে আমি বক্সে ভরে রাখবো। আর এদিকে পায়েসটাও আমি রান্না করে ফেলেছি। পায়েসটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, তাই আসলে আমি রান্নাটা দেখাতে পারিনি। আর আগে আমার চ্যানেলে কিন্তু পায়েসের ভিডিও আছে, তাই আর ভাবলাম যে ভিডিওটা দেখাবো না। এখন ঢেলে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। আর প্রিপারেশন নিচ্ছি আরেকটা, এদিকে হয়েও গেল। এটা হলো আমার মালাই কেক। কেকটা তৈরি করতেও সময় লেগেছে, তাই আসলে সব কিছুর ভিডিও আমি এখানে রাখিনি, রাখলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর চলে আসলাম আমরা ঈদের পরের দিন কিন্তু রেস্টুরেন্টে পিজা খাওয়ার জন্য। আর ঈদের দিন অনেক ঝামেলায় ছিলাম, তাই কিন্তু ঈদের দিনের কোনো ভিডিও আমি এখানে রাখতে পারিনি। বাসায় অনেক মেহমান আসছে, আবার আমরাও অনেক জায়গায় গিয়েছি। আর আমার ছোটো মেয়েটা পিজা খেতে খুব পছন্দ করে, তাই আমরা চলে আসলাম পিজা খাওয়ার জন্য। এখন আমরা দেখতেছি যে আমরা কোন পিজাটা খাবো। ঈদের সময় কিন্তু সব রেস্টুরেন্টে অনেক রাশ থাকে, দেখা যায় যে বসার জন্য ভালো একটা প্লেস পাওয়া যায় না। আমরা আমাদের পছন্দ মতো পিজাটা পেয়ে গেছি, আর ওটারই অর্ডার দিতে চলে গেছে। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে রাখেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের খাবারটা কিন্তু চলে আসছে, আমাদের পিজাটা। আর আমরা অনেক জায়গার পিজাই কিন্তু খেয়েছি, এ জায়গার পিজাটা অনেক ভালো লেগেছে। অর্ডার দেওয়ার পর আসতে যতটা সময় লাগে, খেতে কিন্তু তার চেয়ে অনেক অল্প সময় লাগে।
এরই মাঝে আমাদের খাওয়া শেষ। সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।